রেগুলার ক্লাসের মতো অনলাইন ক্লাসেও কোয়েশ্চেন করার জন্য কিছু ম্যানার্স এবং কিছু অপশনস আছে, সেগুলো আমরা এখন একটু দেখে নেব। জুমে কিংবা গুগল মিটে রেইজ হ্যান্ড করার অপশন আছে, সুতরাং হঠাৎ করে মাইক আনমিউট করে কোনো কোয়েশ্চেন না করে রেইজ হ্যান্ড অপশনটা আমরা ইউজ করব এবং আপনি সেই অপশনটার জন্য ওয়েট করবেন। যখন টিচার দেখে আপনাকে বলবেন যে নেক্সট ইয়োর টার্ন, তখন আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন কিংবা নিজে কোয়েশ্চেন করবেন। সারাক্ষণ মাইক আনমিউট করে রাখলে অনেক ধরনের আনওয়ান্টেড নয়েজ চলে আসতে পারে, তাই সেখান থেকে দূরে থাকতে যখন আপনি ভয়েস রেইজ করবেন, কোনো কোয়েশ্চেন করবেন বা অ্যান্সার দিবেন, মাইকটা আনমিউট করে নেবেন। আবার যখন আপনার কথাবার্তা বলা শেষ, সাথে সাথেই নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। কোয়েশ্চেন কিংবা কমেন্ট করার জন্য আরেকটা অপশন হচ্ছে চ্যাট বক্স ইউজ করা। এর পাশাপাশি জুমের ওয়েবিনারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য একটা কোয়েশ্চেন বক্সও থাকে, সেখানেও আপনি আলাদাভাবে স্পিকারের জন্য কোয়েশ্চেন পোস্ট করতে পারবেন। ক্লাস চলাকালীন সময়ে আপনি কোনো প্রয়োজনীয় ইউটিউব লিঙ্ক কিংবা কোনো ওয়েবসাইটের লিঙ্কও কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। এর পাশাপাশি আপনার ফ্রেন্ডদের সাথেও প্রাইভেট চ্যাট করতে পারেন। তবে মনে রাখবেন যে হোস্ট কিন্তু চাইলে জুমে যত কনভারসেশন হয় সব কিছু রেকর্ডটা কালেক্ট করতে পারেন, সুতরাং কোনো ধরনের স্পর্শকাতর মেসেজ জুমে দেবেন না। অনলাইন ক্লাসের সময় অনেক আনওয়ান্টেড ইন্টারাপশন হয়, যেগুলোকে আমরা বন্ধ করতে পারি ছোট্ট কিছু প্রিপারেশনের মাধ্যমে। সেগুলোই আমরা দেখব এর পরের ভিডিওটাতে।